আত্মহত্যা নয় খুন করা হয়েছিল তরুণী গৃহবধূ শরীতে বর্মাকে গলায় গামছা দিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করেছে স্বামী বিশ্বজিৎ বর্মা পুলিশের জিজ্ঞাসাবাদে এমনটাই স্বীকার করলেন খুনি স্বামী বিশ্বজিৎ তাই কিভাবে নিজের স্ত্রীকে খুন করেছে তা ঘটনাস্থলে গিয়ে পুলিশের সামনে অভিনয় করে দেখালো বিশ্বজিৎ নিজের ঘর থেকে গৃহবধূ রহস্যজনক মৃতদেহ উদ্ধারের ঘটনায় প্রকৃত রহস্য মোচিত আত্মহত্যা নয় তাকে খুন করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে স্বামী পুলিশের জবানবন্দিতে অবশেষে খুনের ঘটনা স্বীকার করলেন অভিযুক্ত স্বামী বিশ্বজিৎ দেবর্মা প্রসঙ্গত গত সতেরোই আগস্ট আন্তলি থানার অন্তর্গত রানীর খামার সন্ধির সংঘ ক্লাব সংলগ্ন কৃষ্ণ সাহার আবার বাগানে একটি ঘর থেকে উদ্ধার হয় শরীতে বর্মা নামে ত্রিশ বছর একটি গৃহপতুর মৃতদেহ গৃহবত শরীকে পরিকল্পিত ভাবে খুন করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে স্বামী বিশ্বজিতা যদিও সেদিনই পুলিশ বিশ্বজিৎকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পরবর্তী সময় তাকে পুলিশ রিমান্ডে আদালতে তোলা হলে বিচারপতি পুলিশের দাবি মেনে রিমান্ড মঞ্জুর করে আর পুলিশ রিমান্ডে বিশ্বজিৎ খুনের কথা স্বীকার করে নেয় গলায় কাঁচা দিয়ে শ্বাসরুদ্ধ করে শরীকে হত্যা করেছে স্বামী বিশ্বজিৎ পুলিশের জবানবন্দিতে অপরাধ স্বীকার করে নেয় অভিযুক্ত স্বামী বিশ্বজিৎ বর্মা সোমবার বিশ্বজিৎ ঘটনাস্থলে গিয়ে পুলিশের সামনে মহড়া দেয় কিভাবে তার খুন করেছিল সেদিন

Video report searching the internet.